আজকে আমরা দেখব কোন একটা বস্তুকে যে কোনো তরলের মধ্যে নিমজ্জিত করলে ওই বস্তুটার উপর কতটুকু চাপ কাজ করে চাপটা কিভাবে বের করা যায় এটা আমরা দেখব আমরা জানি কি যে কোন একটা বস্তুকে যখন যে কোনো একটা তরলের মধ্যে নিমজ্জিত করা হয় তাহলে এই তরলের চাপ বের করার জন্য সূত্রটা হলো কি আমাদের চাপ অথবা মোট চাপ মানে এই বস্তুটার উপরে মোট কতটুকু চাপ সমান সমান পি সমান সমান মানে চাপটাকে পি দ্বারা প্রকাশ করা হইতেছে সমান সমান ওমেগা এ এক্স বার এখানে ওমেগাটা কি ওমেগাটা বোঝাইতেছে তরলের আপেকিক ওজন মানে তরলের আপেক্ষিক বলতে গেলে তরলটা যে কোনো তরল হইতে পারে সেটা পানি হইতে পারে কেরোসিন হইতে পারে কিংবা পারদ হইতে পারে ওই তরলের আপেক্ষিক ওজন ইন্টু ক্ষেত্রফল এ দ্বারা বুঝাইতেছে তার ক্ষেত্রফল কার ক্ষেত্রফল তরলের ক্ষেত্রফল না ক্ষেত্রফলটা বোঝাই দিয়েছে কি যেই বস্তুটা নিমজ্জিত করা হবে ওই বস্তুটার ক্ষেত্রফল ইন্টু বরকেন্দ্র বরকেন্দ্রটা কি ওই বস্তুর বরকেন্দ্র কিন্তু ওই বস্তুর বরকেন্দ্রটা কোথায় সবসময় মাথায় রাখতে হবে বস্তুর বরকেন্দ্রটা হবে কি পানির অথবা তরলের হইতে এই বস্তুর পর্যন্ত দূরত্বটা হবে কি এই বরকেন্দ্র এই বরকেন্দ্রটা মিন করতেছে কি বলতেছি তরলের উপরিতল হইতে বস্তুর বরকেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলা হইতেছে এই বরকেন্দ্র তাহলে যদি আমরা জানি তাহলে কোন একটা বস্তুর যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে কিভাবে চাপ বের করতে আমরা বের করতে পারব এই যে একটা অঙ্ক দেওয়া আছে তো এই অঙ্কের সাহায্যে আমরা আসলে চাপটা কিভাবে যৌগিক দেয়ালটি মানে এই অঙ্কেরটাতে বলতেছে যৌগিক দেয়ালটি খারাপভাবে পানিতে নিমজ্জিত আছে মানে পানিতে নিমজ্জিত করা দেয়ালটির উপর লব্ধি চাপ কত মানে এই দেয়ালটার উপর লব্ধি চাপ কেন লোব চাপ বলতেছে কারণ যৌগিক দেয়াল যেহেতু তার মানে দুইজনের মূর চাপটা কত বোঝাই সেই দুইটা বস্তুর মূর চাপ কত এটা বের করতে আমরা কিছুক্ষণ আগে দেখলাম চাপের সূত্র হলো কিমেগা এ এক্স যেহেতু এটা চাপের সূত্র হয়েছে তার মানে এখানে কয়টা বস্তু আছে দুইটা আছে দুইটা বস্তু বলতে গেলে কি একত্রিত একটা দেয়াল কিন্তু একটা সেই পাশে কি আয়াখার একটা সেই পাশে কি ত্রিবুজাকৃতি আমরা আয়তাকার আর ত্রিভুজ আকৃতি তাহলে আমরা ধরতে পারি এটা এক নাম্বার ধরলাম এটা দুই নম্বর ধরলাম যদি এটা এক হয় এটা দুই হয় তাহলে আমরা লিখতে পারি কি এই যে লব্ধি চাপটা যা আছে তাহলে আমাদের সূত্র লিখতে পারি কি লব্ধি চাপ পি প্রকাশ করি আমরা যদি পি সমান সমান এই প্রথমটার ক্ষেত্রে চাপ কি হবে তার মানে কি ওমেগা ওয়ান এ ওয়ান এক্স বার ওয়ান প্রথমটার ক্ষেত্রে যেহেতু এটা প্রথম প্লাস এটা দুই নম্বর কল্পনা করছি ত্রিবাজাকৃতির টু এ টু সূত্রটা মানে কি লোক দিচ্ছে এই তরলের নিমজ্জিত অবস্থায় এখানে দেখেন ওমেগা ওয়ান আর ওমেগা টু বোঝাইছে সেখানে কিন্তু আমরা দেখছি কি পানিতে নিমজ্জিত তার মানে পানিতে নিমজ্জিত যেহেতু আছে তার মানে এই তরলের আপেক্ষিক ওজনটা কি পানির আপেক্ষিক ওজন যেহেতু এটা পানির আপেক্ষিক ওজন তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি কি পানির আপেক্ষিক কুজন আমরা জানি এক হাজার কেজি পার মিটার কিউপ আমরা জানি তাহলে আমাদের এই যে ওমেগা ওয়ান আর ওমেগা টু প্রকাশ করা দরকার নেই কেন যেহেতু পানি বোঝাইতেছে তার মানে এটা ওমেগা ওয়ান আর ওমেগা টু কি সমান ওমেগা ওয়ান সমান সমান ওমেগা টু মানে কি ওমেগা লেখা যায় আমরা এটা মাথায় রাখবো দেখুন আমাদের দরকার দেখেন ওমেগা আমাদের দেওয়া আছে দেখেন পানির আমরা জানি ক্ষেত্রফল দরকার আর কি বরকেন্দ্র দরকার তো যেহেতু ক্ষেত্রফল দরকার তো আমরা প্রথম বস্তুরে কোনটা কল্পনা করছি তো এটা যদি প্রথম বস্তু হয় তো এটা বস্তুটা কি দেখেন এদিক একটা দুর্গ দেওয়া আছে কি চার মিটার এদিক একটা দুর্গ দেওয়া আছে কি চার মিটার চার মিটার চার মিটার যদি হয় তার মানে এটা একটা বর্গক্ষেত্র বর্গ ক্ষেত্র যদি হয় তা বর্গের এরিয়া বের করতে গেলে আমাদের হাতে কি সূত্র আছে আমরা জানি কি বর্গের যদি এরিয়ার দরি আমরা এ কল্পনা করি তাহলে এটা জানি আমরা বর্গের হইল কি বাহু স্কোয়ার আমরা জানি কি বাহু স্কোয়ার বর্গের ক্ষেত্রফল তা বাহু স্কোয়ার মানে কি ফোর স্কোয়ার তার মানে কি সিক্সটিন মিটার স্কোয়ার আমরা কার পাইলাম বর্গক্ষেত্র ক্ষেত্র ফল পাইলাম এখন বর্গক্ষেত্র ক্ষেত্র ফল পাওয়ার পরে এখন আমরা দুই নম্বর সেকশন কি আছে দুই নম্বর সেকশন তিউজ তা ত্রিভুজের ক্ষেত্রফল দরকার হবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আমাদের ত্রিভুজের কি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো আমাদের হাতে আমরা জানি হাফ বমি তা ভূমিটা কত ত্রিভুজের তো এই ত্রিভুজের ভূমিটা কত এই ত্রিভুজের ভূমিটা দেখেন এই বর্গ যেহেতু এটা বর্গ কল্পনা করছি তার মানে এই বাহুটা কি এই বাহুটার সমান যদি এই বহুটা এই বহুটা সমান হয় তার মানে কি এটা চার মিটার তার মানে ত্রিভুজের ভূমি এটা আর ত্রিভুজের হাইট কত থ্রি তার মানে ভূমি ফোর হাইট থ্রি তার মানে কত সিক্স মিটার তাহলে আমরা কি পাইলাম দুইটা ক্ষেত্রফলের কি পাইলাম দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম এ ওয়ানও পাইলাম এ টু পাইলাম এখন আমাদের কি দরকার মানে চাপ বের করতে গেলে আমাদের দরকার হলো কি এক্স ওয়ান দরকার আর দরকার হলো এক্স টুটা দরকার তো আর এক্স টু এক্স আর এক্স কি মিন করতেছে অ্যাকশন মিন করছিল আমরা জানি মানে এক্স দ্বারা মিন করতেছিলো কি বরকেন্দ্র কার বরকেন্দ্র ওই ক্ষেত্রের বরকেন্দ্র কোথায় থেকে তরলের উপরই তল তা যেহেতু এটা পানি তাহলে পানির উপরই তল তা পানির উপরিতলটা কোথায় এই যে একটা চিহ্ন দেওয়া আছে তার মানে বোঝা দিয়েছে এটা হচ্ছে পানির উপরই তল যদি এটা পানির উপরই তল হয় তাহলে আমাদের যেহেতু এটা এক নম্বর সেকশন তার মানে এটার ক্ষেত্রে আমাদের একশনটা বের করতে হবে তো হইলে আমরা জানি কি বর্গক্ষেত্র এটা যদি বর্গক্ষেত্র হয় আমরা জানি বর্গের সেন্টার হইল কি এদিক থেকে যে দূরত্বটা হবে এর অর্ধেক কিংবা এদিক থেকে দূরত্বের অর্ধেক কিন্তু আমাদের বরকেন্দ্রের পানির তল এদিক থেকে আসতেছি মানে বরকেন্দ্রটা কি এদিক থেকে চারের অর্ধেক কি টু আমাদের কি বরকেন্দ্র হয়ে গেল কার বর্গক্ষেত্রে কিন্তু দেখেন এখানে তো পানির উপরে জল থেকে গেছে বর্গ ক্ষেত্রে তো পানির উপরে তলে না পানির উপরে তল থেকে কতটুকু পানির উপরে তল থেকে আরো তিন মিটার নিচে আছে তার মানে কি যদি আমরা এক্স বারটা বের করতে এক্স ওয়ানটা বের করতেছি এক্স বার তার মানে কি থ্রি যোগ করতে হবে টু যোগ করতে হবে কত আসলো ফাইভ মিটার এটা হইল কার এটা হলো এক্স ওয়ানের ক্ষেত্রে মানে এক নাম্বার ক্ষেত্রে বর্গকেন্দ্র বের করলাম আমাদের এখন বের করতে হবে এক্স বার টু কি এক্সবার টোটা বের করতে হবে এক্সবার টোটাকার এক্সবার টোটা হলো কি ত্রিভুজের যদি এটা ত্রিভুজের হয় ক্ষেত্র বল না ত্রিভুজ ত্রিভুজ যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের এই যে নাইনটি আছে এই নাইনটি ব্যতীত অপর যে দিকগুলো আছে এই দিক হোক কিংবা এই যে দিক আছে এই দিক থেকে আসলে আমরা জানি কি টু থার্ড এইচ অথবা টু থার্ড বি হয় তো এটা কি নাইনটি ব্যতীত কারণ এখানে যদি একটা এখন লম্বাটা নিটি নাইনটি যদি নাইনটি নাইনটি ব্যতীত দেখেন এখানে লম্বাটা আনলে কি এটা নাইনটি তো এটা নাইনটি ব্যতীত মানে কি উপর দিক থেকে আসতেছে তার মানে আমাদের কী হবে টু থার্ড এইচ হবে টু থার্ড এইচ যদি হয় তার মানে কি টু থার্ড ইন্টু এইচ এইচ কত আছে আমরা জানি এখানে হাইটটা এই ত্রিভুজের আমরা যে চাপ বের করার জন্য বের করবো এই চাপের কিন্তু কি ওমেগা আছে আমাদের হাতে এ ওয়ান আছে এ টু আছে এক্স বার ওয়ান আছে এক্স বার টু আছে যেহেতু সবগুলো আছে তার মানে কি আমরা

ওমেগা মেগা টু ও মেগা টুটা কি বলছিলাম যে যেহেতু এটা পানি কি বলছিলাম যেহেতু এই তেলটা পানির মধ্যে নিমজ্জিত তার মানে ওমেগা মেগা ওয়ান ও টুর উভয়ের সমান তার মানে এটা পানি ইন্টু এ টু এ টু কত পাইছি আমরা সিক্স স্কোয়ার সিক্স মানে সিক্স মিটার স্কোয়ার এক্স টু এক্স টু টা আমাদের দরকার তো এক্স টুটা কত পাইছি আমরা এক্স টু পাইছি টু তাহলে আমরা এই দুটো যদি ক্যালকুলেশন করি যেমন আসবে তাই হয়েছে কি এই দেয়ালের মানে এই পানির মধ্যে রাখার পরে এই দেয়ালের মধ্যে লোভ দিচ্ছে এতটুকু কাজ করছে আমরা ক্যালকুলেশন করলে দেখবো এই মানটা আসবে বিরানব্বই হাজার কেজি আচ্ছা আপনি কি দ্বারা প্রকাশ হতেছে কেন কেজি দ্বারা প্রকাশ করা যেতেছে তাহলে আমরা যদি কোন একটা যে কোনো তরলের মধ্যে কোন একটা বস্তুকে যদি রাখা হয় তাহলে এই তরলের মধ্যে আসলে এই বস্তুটা কতটুকু চাপ কাজ করতেছে কিভাবে চাপটা কতটুক চাপ কাজ করতেছে এই চাপটা আমরা কীভাবে বের করবো আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে যে কোনো তরলের ক্ষেত্রে যে কোনো বস্তুর ক্ষেত্রেই আমরা চাপ বের করতে পারবো